নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আমরা এসেছি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঠ জুড়ে শুধু বিভিন্ন ধরনের গমের গবেষণা কাজ চলছে, ওই পাশে রয়েছে ভুট্টা, ভুট্টার গবেষণা চলছে। এখান থেকে বলা হচ্ছে যে এই গবেষণা মাঠ প্রায় 80 একর জমির উপরে। এই বিশাল গবেষণা মাঠে বিভিন্ন ধরনের গম নিয়ে এবং ভুট্টা নিয়ে, তাদের জাত উন্নয়নে, চাষ কৌশল নিয়ে, পোকামাকড় দমন বিষয়ে গবেষণা হচ্ছে। এবং এই গবেষণার ফলাফল পর্যায়ক্রমে আমাদের সিডবোর্ডের মাধ্যমে পরবর্তীতে কৃষক মাঠে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। চলুন দেখা যাক এই সার্বিক কার্যক্রমের উপরে একটি প্রতিবেদন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট একটি সদ্য প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় দিনাজপুর জেলার সদর উপজেলার নসিপুরে। একজন মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে ত্বরান্বিত গম গবেষণা কর্মসূচির মাধ্যমে দেশে গম গবেষণা কার্যক্রম শুরু হয়, যা সফলভাবে 1975 সালে সমাপ্ত হয়। 1984 সালে দিনাজপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে গম গবেষণা কেন্দ্র স্থাপিত হয়। আমরা আপনার কাছে জানব যে আমাদের 2017 সালে বাড়ির থেকে যখন গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র পৃথকীকরণ করা হয়ে একটা স্বতন্ত্র জায়গায় দিনাজপুরে নসিপুরে করা হলো, এরপর থেকে আপনার গবেষণায় কী পরিবর্তন আমরা দেখতে পাব সেটা একটু জানতে চাই। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রধানমন্ত্রী যথার্থই চিন্তা করছেন যে খাদ্য নিরাপত্তার জন্য গম এবং ভুট্টা আগামী দিনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যে এই নবসৃষ্ট প্রতিষ্ঠানটি নতুন নতুন গম এবং ভুট্টার জাত উদ্ভাবন করে চলছে। আমরা বিয়ারিতে যখন পর্যন্ত ছিলাম সেই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আমরা বর্তমানে একটা মেগা ভ্যারাইটি হুইট ব্লাস্ট 2016 সালে বাংলাদেশে আসে, এটা গম চাষিদের জন্য একটা খুব নেতিবাচক সংবাদ ছিল। কিন্তু আমাদের বিজ্ঞানী, তাছাড়া গবেষক, মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশেষ করে সিমিট এবং অন্যান্য দাতা সংস্থা, তাৎক্ষণিক তখন আমাদের বিজ্ঞানীদের কিছু প্রশিক্ষণ দিল। তারা অন্যান্য দেশ থেকে জার্মপ্লাজম নিয়ে আসলো, সেটা আমাদের এখানে ইভ্যালুয়েশন করার সুযোগ দিয়ে সেই ফলশ্রুতিতে কুইক আমরা বাড়িগম 33 আমরা রিলিজ করলাম। এবং আমরা অত্যন্ত লাকি এই জাতটা বর্তমানে আপনারা দেখলেন মাঠেও যে হাই ইল্ডিং এবং সারা বাংলাদেশেই চাষ করার মতো উপযোগী, এবং এখানে জিঙ্ক প্রোটিফাইড বলি, অর্থাৎ এখানে 50-55 PPM জিঙ্ক আছে, যেটা বিশেষ করে নিউট্রিয়েন্ট ভ্যালু বিয়ার করে বাচ্চাদের জন্য খাওয়ার খুবই উপকারী। আমাদের গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে আর একটা সাফল্য আছে যে নতুন জাত WMRI গম 1, WMRI গম 2 এবং 3, তার মধ্যে WMRI গম 2 এবং 3, এটাও কিন্তু হুইট ব্লাস্টের অ্যাগেনস্টে বেশ ভালো ফলন, ভালো ফল পাওয়া যাচ্ছে। বিগত 1998 সালের 28 ফেব্রুয়ারি তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে এক জনসভায় গম গবেষণা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে উন্নীতকরণের প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে
জুলাই 1999 সাল থেকে জুন 2007 সাল মেয়াদে গোম গবেষণা কেন্দ্রকে গোম গবেষণা ইনস্টিটিউটে উন্নতিকরণের লক্ষ্যে ব্রিজিং প্রকল্প বাস্তবায়িত হয়। ভুট্টার দিকে যাই। আচ্ছা, ভুট্টা বলতে না বাংলাদেশে একটা নতুন ক্রপের সংযোজন। ভুট্টা বাংলাদেশের আমরা বলি বাংলাদেশের এটা হলো সার্ভাইভাল ক্রপ, আগামী দিনের আমাদের বর্ধিত জনসংখ্যার খাদ্যের যোগানের একটা বৃহৎ অংশ। বর্তমানে গবেষণার থেকেই যে জাতগুলো উদ্ভাবন হয়েছে, বিশেষ করে বাড়ির অংশ বলতে হয় বাড়ি হাইব্রিড ভুট্টা 16, বাড়ি হাইব্রিড ভুট্টা 17, তারপরেও আমরা এই প্রতিষ্ঠান থেকে WMRI ভুট্টা হাইব্রিড ভুট্টা 1, সুইটকর্ন 1, বেবিকর্ন 1 আমরা জাত উদ্ভাবন করছি এবং সেটা বীজ বর্ধনের কাজ চলমান আছে। 2006 সালে গম ফসলের সাথে ভুট্টাকেও সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত 8 জুন 2014 সালে আন্তঃমন্ত্রণালয়ের সভায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন 2016 খসড়া চূড়ান্ত করা হয় এবং 31 অক্টোবর 2016 তারিখে মন্ত্রিসভায় আইনটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। 2017 সালের 13 নভেম্বর বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন 2017 মহান জাতীয় সংসদে পাশ করা হয়েছে এবং 22 নভেম্বর 2017 তারিখে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে উক্ত আইন বলবৎ হয়েছে। প্রতিষ্ঠানের মহাপরিচালক তিনটি উইং, যথা গবেষণা, প্রশাসন ও অর্থ, এছাড়া প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। খসড়া সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানটির অধীনে 5টি আঞ্চলিক কেন্দ্র, 2টি বীজ উৎপাদন কেন্দ্র, 14টি বিভাগ ও 10টি শাখা রয়েছে। বর্তমানে প্রধান কার্যালয় থেকে দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, যশোর, জামালপুর, জয়দেবপুর, হাটহাজারি ইত্যাদি কেন্দ্র ও উপকেন্দ্রে গম ও ভুট্টার গবেষণা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এ পর্যন্ত গমের 33টি জাত উদ্ভাবন করা হয়েছে এবং নতুন ইনস্টিটিউট হতে WMRI গম 1 নামের গমের একটি জাত উদ্ভাবন করা হয়েছে ও ভুট্টার 26টি জাত উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আমাদের এই দিনাজপুরে যেটা প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে, এখানে আপনারা বলছেন 40 একর জায়গা আছে আমাদের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, 80 একর জমি আছে গবেষণা মাঠ। আমরা ওই পাশে দেখলাম রাস্তার ওইখানে আসার সময় দেখলাম যে ওখানে আছে ব্লক এ, এ পাশে আছে ব্লক বি। আমরা এতে কী আছে, বিতে কী আছে, কী ধরনের গবেষণা হচ্ছে এটা একটু যদি বলেন। আচ্ছা, ব্লক এতে আমরা মূলত আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যে গমের জাতগুলি উন্নয়ন করি দুইভাবে করি, একটা হচ্ছে আমাদের নিজস্ব হাইব্রিডেশন প্রোগ্রামের মাধ্যমে, আরেকটা হচ্ছে যে আমাদের কোলাবোরেটর যারা আছে উনাদের কাছ থেকে আমরা ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ করি। এই যে হাইব্রিডেশনের কথা বললেন, এই বিষয়টা একটু যদি বলেন। হাইব্রিডেশন কিছু না, যে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স আছে, যেটা আমরা ধরেন এ আর বির মধ্যে একটা ক্রস করলাম, করার পর এখানে F1 জেনারেশন পাইলাম, F1 থেকে F2 তে সেগ্রিগেশন পপুলেশন আসবে, F3 আসবে, F4 আসবে, এগুলিকে আমরা আর্লি জেনারেশন ম্যাটেরিয়ালস বলতেছি। এই যে আপনি হাইব্রিডেশন করছেন, এটা কোন জাত, দেশি জাতের সাথে কি বিদেশি জাতে নাকি? হ্যাঁ, অবশ্যই আমাদের ক্রসিং ব্লক আছে, আপনাদের ওই জায়গাটাতে ক্রসিং ব্লক আছে, তিনটা আমরা 1 উইক ইন্টারভেলে এইগুলি বুনি, যে অ্যাভেলেবল অফ পোলেন গ্রেনের জন্য। আর অবশ্যই আমরা আমাদের ইনফ্যাসিস দিয়ে লোকাল, যে আমাদের অ্যাডাপ্টেবল যেগুলো লাইন, লোকাল বলতে সবই তো বাইরে থেকে ইন্ট্রোডিউস হয়েছে, পরে এখন আমাদের নিজের ক্রসের মাধ্যমে আমরা কিছু জাতি এখানে ইন্ট্রোডিউস করছি। আমরা প্রেফারেন্স দিই আমাদের অ্যাডাপ্টেবল যেসব ভ্যারাইটি, আমাদের এখানে যেসব জাত হিসেবে যেগুলো অবমুক্ত হয়েছে সেগুলির সঙ্গে আমাদের যে মধ্যে সবচেয়ে ভালো যেগুলি, হ্যাঁ সেগুলি সঙ্গে, হ্যাঁ সেগুলি রাইট। আমরা বি ব্লকে কি বলবো, কি করছেন? আচ্ছা, বি ব্লকে এটা অনেক ইম্পর্টেন্স একটা রয়ে গেছে, বিশেষ করে আপনারা জানেন যে আমরা খালি যে জাত উন্নয়ন করলাম, জাত উন্নয়ন করার পরে এটা হুইট হচ্ছে একটা হচ্ছে আপনার সেলফ পলিনেটেড ক্রপ, মানে এখানে মেল ফিমেল দুটোই প্লান্ট পার্ট থাকে। এরপরও আমরা এটা থিওরিটিক্যালি, হ্যাঁ এটা হচ্ছে আপনি যতই এটা সেলফ পলিনেটেড ক্রপ হোক 1% ন্যাচারাল আউটক্রস হবেই প্রতি বছর। এটা এই আউটক্রসটা হলে কি, আপনি চিন্তা করেন একটা গমের মাঠে যদি
1000 গাছ থাকে তাহলে 1% হচ্ছে 10টা কিন্তু আউটক্রস হয়ে গেল। আউটক্রস মানে ওদের ভাইটাল পিউটিটা নষ্ট হয়ে গেল, তাই তো? এই এক একটা গাছে 200 থেকে 250টা করে দানা থাকে, তাহলে পরের সিজনেই দেখেন এই 10টা গাছ থেকে 250 × 2500 নতুন গাছ হচ্ছে। তার মানে ওই যে ভ্যারিটাল পিউরিটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আসলে এটা যাতে না হয় এই জন্য ভ্যারিটাল পিউরিটিটা মেনটেন করার জন্য আমরা এখানে এই জায়গাটা যেটা দেখতেছেন এখানে আমরা এটাকে বলতেছি যে মেনটেনেন্স ব্রিডিং অ্যান্ড বিডার সিড প্রোডাকশন। বিডার সিড প্রোডাকশন বলি যে মেনটেনেন্স ব্রিডিং করে আমরা দুটো স্টেপে করি। অ্যাকচুয়ালি পিওর লাইন একটা থিওরি আছে আমাদের, এই থিওরিটাকে কিছুটার মডিফিকেশন করে আমরা 2 ইয়ার্স একটা সাইকেল তৈরি করছি। এটা F1 আমরা বলি, ফার্স্ট ইয়ার বলি এবং সেকেন্ড ইয়ার বলি, F1 বলি না, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে যে আমরা ম্যাটেরিয়ালসগুলি পেলাম, যে বীজগুলি পেলাম, এগুলি আসলে আমাদের বিডার সিড প্রোডাকশনের জন্য ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ব্যাপক জনপ্রিয় গমের জাতগুলি হচ্ছে বাড়িগম 25, বাড়িগম 28, বাড়িগম 30, বাড়িগম 32 ও বাড়িগম 33। আমরা আপনাদের এই গবেষণা মাঠে দেখছি, এদিকে দেখলাম গমের একরকম সাইজ, কোনোটা পেকে গেছে, কোনোটা কাঁচা, কোনোটা গাছের সাইজ ছোটো, পিছনে আমরা দেখতেছি এটার একটু অন্যরকম চেহারা, একটু গাছও বড়। এই যে গবেষণার তো অনেক ধরন, আমরা তো ওগুলি বুঝবো না, আপনার কাছে একটু জানবো যে এখানে কি ধরনের জাত নিয়ে আপনারা কাজ করছেন। আচ্ছা, এখানে আসলে 3 ধরনের গম আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আপনি যেটা পেকে গেছে বলতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে হেক্সাপ্লয়েড ব্রেড হুইট বলি আমরা। অ্যাকচুয়ালি হেক্সাপ্লয়েড ব্রেড হুইট হচ্ছে আমাদের দেশে যে আমরা গমের জাতগুলি বের করছি। হ্যাঁ, এগুলি আমাদের দৈনন্দিন যে রুটি, চাপাতি, পরাটা যেগুলি খাই, এগুলি আসলে এই এই জাতীয় গমগুলোতেই ব্যবহার হয়। পিছনে যেটা যেটা বলতেছেন এটা লম্বা উঁচু, টিটিকলি হচ্ছে একটা আসলে মানব সৃষ্ট একটা জাত। হ্যাঁ, এটা আসলে আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে 80-এর দশকের দিকে, এবং মানে আমরা অ্যাডভান্স কিছু লাইন নিয়ে আসছিলাম সিমির থেকে। তো এখান থেকে আমরা স্ক্রিনিং করার পর আমরা 2টো জাত অবমুক্ত করছি। টিটিকলি হচ্ছে আপনার টিটিকা ম্যাস্টিভাম, সিকিলি সিরিলি রাই আর কি, এবং আপনার যে ব্রেড হুইট, এটার মধ্যে ক্রস করে মাধ্যমে এটা তৈরি হয়েছে। এটার কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন এটার আমাদের ব্রেড হুইটের 12% প্রোটিন, আমরা 11-12% প্রোটিন বলি, এটাতে কিন্তু 19% প্রোটিন আছে। ইল এটার আবার ব্রেড হুইটের চেয়ে 20-25% বেশি। হ্যাঁ, আর এটার আরও একটা সুবিধা আছে, যেমন এটাকে আমরা ফরেস্ট ক্রপ হিসেবে ব্যবহার করতে পারি। বুনার 30 দিন এবং 45 দিনের মাথায় 2 বার আমরা কিন্তু ওই যে পাতাগুলি কেটে এগুলিকে আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারি, এবং এরপর যে গ্রেনটা হবে সেটা আসলে একটু শিবল হবে, কুচকানো হবে, তো সেটাকে আমরা আবার মাছ এবং মুরগির খাদ্য হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, অবশ্যই। আবার এটা হিউম্যান কনজামশনও করতে পারি। হিউম্যান কনজামশন করতে গেলে সেক্ষেত্রে আপনার ওই যে ফরেস্ট এগুলি করা যাবে না। সামনে ছোট যেগুলো, আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ হয়। এটা হচ্ছে ডুরাম, ডুরাম হচ্ছে আপনার, এটা হচ্ছে টেট্রাপ্লয়েড। হ্যাঁ, টেট্রাপ্লয়েড একটা মানে হুইট, এটার স্পেশালিটি হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস, আমরা যে ম্যাক্রোনি নুডলস এগুলি খাই, এর স্টিকিনেস বেশি আর কি। হ্যাঁ, গ্লুটেন কন্টেন্ট হাই, এই পারপাসে এই এটা ব্যাপকভাবে ইউজ হয়। হ্যাঁ, আর এটা আসলে আমাদের দেশে কিছু অ্যাডভান্স লাইন, আমরা ইলট্রায়াল করতেছি অ্যাডভান্স লাইনের, এটা আসলে কিছু লিমিটেশন আমাদের দেশে রয়ে গেছে। হ্যাঁ, যার কারণে এটার সাধারণত প্রলং উইন্টার এদের রিকোয়ারমেন্ট, তারপরেও এই এই জাতগুলি দিয়ে অধিকাংশ আমাদের আবহাওয়া উপযোগী করার চেষ্টা করছি। বাড়িগম 33 দেশের প্রায় 60% জমিতে কৃষকরা চাষাবাদ করছেন। বাড়িগম 33 জাতটি ব্লাস্ট রোগ প্রতিরোধী, জিঙ্ক সমৃদ্ধ ও উচ্চ ফলনশীল। গবেষণা মাঠে আপনাকে পেয়েছি, আপনি আমাদের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমরা সৌভাগ্যবান যে কৃষকের মাঠে আপনাকে পেয়েছি, গবেষণা মাঠে পেয়েছি। আপনার কাছে আমরা জানব যে আমাদের গভর্নমেন্টের কিন্তু একটা লক্ষ্য রয়েছে যে আমাদের সাস্টেনেবল গোল অর্জনের, সেই সাথে আমরা খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তার কথা বলছি, আমরা নিরাপদ খাদ্যের কথা বলছি, সেই ক্ষেত্রে আমাদের গম ভুট্টা গবেষণা কতটুকু অবদান রাখতে পারবে সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার সার্বিকভাবে এই আপনার পর্যবেক্ষণে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ধান উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট আপনি বলতে পারেন, এবং এই বিষয়ে ধান গবেষণা ইনস্টিটিউট অনেক একটা ভালো ভূমিকা রেখেছে, এটা এখন সর্বজন বিদিত এবং সবাই সেটা জানে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের গমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, কারণ গম এবং ভুট্টা
গমের চাহিদা কিন্তু এখন দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এটাতে আপনি জানেন যে এখন গমের বহুমুখী ব্যবহার বেকারি শিল্পে, এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে। এখন চাল থেকে ভাত থেকে আমরা কিন্তু আমরা যদি সাধারণ সকালে বিকালে দেখি সিঙ্গাড়া সমুচা পরোটা প্রচুর ব্যবহার হচ্ছে। হ্যাঁ, সেখানে আমাদের গমের বা আটা ময়দার এটার কিন্তু আমাদের প্রচুর ব্যবহার হচ্ছে। আমাদের দেশে চাহিদা এখন 70 লক্ষ মেট্রিক টন গমের চাহিদা, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এই চাহিদার খুব সামান্য অংশই কিন্তু আমরা পূরণ করতে পারছি। আমাদের টোটাল বছরে 12.5 লক্ষ টন আমাদের গম উৎপাদন হচ্ছে, বাকিটা আমরা কিন্তু আমদানি নির্ভর। এখন এই লক্ষ্যকে সামনে রেখে এই রিসার্চে কতটুকু আপনারা কন্ট্রিবিউট করছেন বা কতটুকু জোর দিচ্ছেন বা সহযোগিতা করছেন? এটা আপনাকে বলি, আমরা আমাদের অনেক জাত বের হয়েছে বাড়ি থেকে পর্যন্ত, প্রায় বাড়ি 33-র পরে, তারপরে হুইট মেজ রিসার্চ ইনস্টিটিউট আরও 3টা জাত বের করেছে। এগুলো কিন্তু হাইব্রিড, এটা অনেক ভালো ফলন হয়। যেমন লাস্টে যে বাড়ি গম 33 যেটা, এটার কিন্তু স্পাইক এবং ফলন অনেক বেশি বিঘা প্রতি। জি জি, 33 জাত আমরা খেতেই আছি। এবং কৃষক, আমাদের দেশের কৃষক কিন্তু অনেক আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক। তারা যখন রিসার্চাররা কোনো নতুন প্রযুক্তি নিয়ে আসে, তারাও তো বিশ্বাসের সঙ্গেই সেটা গ্রহণ করে, এবং এই সঙ্গে সরকারও তাদেরকে প্রণোদনা দিয়ে আগ্রহী করে তোলে। তা আমাদের নেক্সটে পরবর্তীতে আমরা গমের জমির আওতা বাড়ানো, সেচের মাধ্যমে আরও বেশি জমি আমরা গমের চাষের আওতায় আনতে পারি কিনা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের যে আমরা এরপরে গমকে এবং ভুট্টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। তো কৃষকের মাইন্ডসেট আছে, তারা ধানটাকে কম্প্রোমাইজ করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমাদের শর্ট ডিউরেশন যেগুলো, যে সমস্ত বাড়ি জাতের গম জাতের ডিউরেশন কম, কৃষকরা আগ্রহী হচ্ছে এবং সরকার প্রণোদনা ভর্তুকি দিয়ে তাদের পাশে থাকছে। এবং আমরা আশাবাদীগুলিকে গবেষণার জন্য আপনারা মনে হয় জোর দিচ্ছেন, জোর দিচ্ছেন প্রতিষ্ঠানগুলিকে। জি জি। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলি রয়েছে, এদের হয়তো জনবলের বা অর্থ একটা সংকলনের ব্যবস্থা, সেই বিষয়ে আপনারা কত কেমন চিন্তা ভাবনা? এটা আসলে সত্যি কথা বলতে কি আজকে দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা গম ভুট্টা রিসার্চ ইনস্টিটিউট, এটা এখন ন্যাশনাল ইনস্টিটিউট নার্স সিস্টেমের মধ্যে একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা শুরুতে তো এরকম ছিল না। বাড়ির সঙ্গে একটা ছোট একটা সেন্টার হিসেবে, কেন্দ্র হিসেবে ছিল। এটা সত্যি পলিটিক্যাল গভর্নমেন্ট যদি কৃষি বান্ধব হয়, এখানে 96-এ এসে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলে গেছিলেন যে এটাকে ইন্ডিভিজুয়াল একটা ইনস্টিটিউট উনি করবেন, যেহেতু দিনাজপুর অঞ্চলে আমাদের এখানে গম ভুট্টা খুব ভালো হয় এখানে। এই জন্য এই 17 সালে আইনটা পাশ হয়েছে। আইনটা পাশ হওয়ার পরে জনবল নতুন করে হচ্ছে, একটু তো দেরি হয়, কিন্তু আমরা খুব দ্রুতই মন্ত্রণালয় থেকে তাদের জনবল, তাদের অবকাঠামো বা তাদের আরও কী কী চাহিদা আছে, সেটা যেহেতু আমাদের সামনে গমের উৎপাদন আরও বাড়াতে হবে, সুতরাং সেই সব সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে পরিবর্তিত জলবায়ু প্রভাব মোকাবেলা করে উচ্চ ফলনশীল প্রতিকূল সহিষ্ণু যেমন খরা, তাপ, লবণাক্ততা এবং স্বল্প মেয়াদি খাটো আকৃতি ঢলে পড়া প্রতিরোধী ও স্বল্প উপকরণ নির্ভর গম ও ভুট্টার জাত এবং প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন করে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অপ্রচলিত এলাকায় যেমন বিলুপ্ত ছিটমহল, চরাঞ্চল, উপকূলীয় এলাকা, বরেন্দ্র খরা এলাকা, পাহাড়ি পকেট জমিতেও গম ও ভুট্টার চাষ বৃদ্ধি করা। নাট সিস্টেমের যে অ্যাপেক্স বডি সেটি হচ্ছে পিআরসি, আপনি তার নির্বাহী চেয়ারম্যান। তো এইখানে আমরা আমাদের গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র আপনি পরিদর্শনে আসছেন, আমরা আপনাকে পেলাম এখানে। তো এই গবেষণা প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার একটা মন্তব্য চাচ্ছি। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা হলো আমাদের ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম, এটা অ্যাপেক্স বডি। এই বিআরসির আন্ডারে আমাদের প্রায় 13টা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট একটা অন্যতম প্রতিষ্ঠান। এই গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান যেটা উদ্দেশ্য হলো, সেটা হলো আমাদের গম এবং ভুট্টার বিভিন্ন উন্নত মানের জাত তৈরি করা এবং এটা, হ্যাঁ, চাষ কৌশল তৈরি করা, যার মাধ্যমে আমরা আমাদের নতুন নতুন জাতের মাধ্যমে
আমরা আমাদের ফলন বৃদ্ধি করতে পারি, চাষিরা যাতে লাভবান হতে পারে এবং আমাদের জাতীয় পর্যায়ে আমাদের চাহিদা রয়েছে, যেটা ডিমান্ড রয়েছে সেটাও যে আমরা মিট আপ করতে পারি, এই সার্বিক উদ্দেশ্যেই আমাদের বিজ্ঞানীরা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এটার সাথে আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটা সিমিট, আন্তর্জাতিক গম ও ভুট্টা ইনস্টিটিউট, তারাও আমরা তাদের সহযোগিতা আমরা কাজ করে যাচ্ছি। যেমন আপনি সম্প্রতি জানেন যে আমাদের একটা ট্রান্সবাউন্ডারি ইস্যু, যেটা আমাদের ফল আর্মি ওয়ার্ম 2018 সালে বাংলাদেশে যেটা দেখা যায় সেটা একটা খুব ধ্বংসাত্মকারী পোকা, কিন্তু আমরা অ্যালার্মিং একটা পোকা, এটা বিশেষ করে আমাদের মেজের জন্য খুবই একটা ডিস্ট্রাকটিভ পেস্ট। আমরা সেটাও সিমিটের সহযোগিতায় আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা দুইটা আমরা কেমিক্যালও ইতিমধ্যে আমরা জাতীয় পর্যায়ে আমরা রিকমেন্ডেশন করছি এবং আমাদের বায়ো কন্ট্রোলও আমরা রিকমেন্ডেশন করছি এবং আমরা অনেকটা এখন আমরা বলতে পারি যে ফল আর্মি ওয়ার্মে আমাদের ইনফেস্টেশন রেট এখন বিলো 10 চলে আসছে আমাদের কাজে। এই সার্বিকভাবে আমরা বিভিন্ন গবেষণা এবং গবেষণার জাত ব্যবহার, জাতের পরিচর্যা পদ্ধতি, পোকামাকড় দমন এবং আমাদের যে যে আমাদের ক্লাইমেট যে চেঞ্জ, এই সমস্ত ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের গম ভুট্টা রেজিলিয়েন্ট টেকনোলজি যাতে আমরা উদ্ভাবন করতে পারি, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বছরে 70 লক্ষ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে আর আমাদের উৎপাদন হচ্ছে মাত্র 10 থেকে 12 লক্ষ মেট্রিক টনের কিছু বেশি, ফলে ঘাটতি থাকছে প্রায় 58 থেকে 60 লক্ষ মেট্রিক টনের মতো, যা আমদানি করতে হচ্ছে। তাছাড়া আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তনের সাথে সাথে প্রতি বছর গমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে শতকরা 15 ভাগ এবং ভুট্টার চাহিদা 75 থেকে 60 লক্ষ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে 53 থেকে 55 লক্ষ মেট্রিক টন। সুতরাং গম ও ভুট্টার আমদানি নির্ভরতা কমাতে হলে লাভজনক গম ও ভুট্টা উৎপাদনে প্রয়োজনীয় গবেষণা ও চাষ কৌশল উদ্ভাবন অব্যাহত রাখতে হবে, গবেষণার কোনো বিকল্প নেই। আশা করা হচ্ছে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সেই প্রত্যাশা পূরণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে দক্ষতার সাথে কাজ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী দিন, নদীর মাঝি বনে।